চোর ওই চোর, এখন যেটা আমার দায়িত্ব পড়েছে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, তার কারণে এইরকম জোর গুড মর্নিং মাই ইউটিউব চ্যানেল এক্সটেন্ডেড ফ্যামিলি, কেমন আছো বলো তোমরা? আমি ভালো নেই। তোমরা নিশ্চয়ই ভাবছো তো যে এখানে কি একটা জঙ্গল দেখাচ্ছে। আমার রিক বাবা 45 মিনিট ধরে আমাকে, অর্পিতাকে আর কালুকে নাকানি চোবানি খাওয়াচ্ছে। তাও এখন সকাল, তাই রাত্রি হলে কে এর মধ্যে ঢুকতো বলুন? আসছে দেখুন। আমি দেখি ওপি ওই দিকটায় দাঁড়িয়ে ছিল যাতে ও না পালায়, আবার ওপিকে এদিকে দেখি, এদিক থেকে নিতে বলি। বোঝো কাণ্ড, ওকে ঝোপের মধ্যে কি কামড়াবে না কামড়াবে কি হবে এইসব টেনশনে ওপিও ঝোপের মধ্যে ঢুকে গেল ওকে আনতে। আমি এত বাচ্চাকে পুষেছি কিন্তু কোনোদিন আমাকে কাউকে চেন বেঁধে রাখতে হয়নি, আর এদের সেই দাগি আসামির মতো আমার গলায় চেন বেঁধে রাখতে হয়, সেই ছোট্ট থেকে বেরিয়ে যাওয়া অভ্যাস। আর একবার বেরিয়ে গিয়ে তখন প্রায় রাত 11টায়, তো সকাল, পুকুরের মধ্যে নেমে গেছিল, সেও সেই অর্পিতা গিয়ে নিয়ে এসেছিল। আর এখন মুখটা দেখুন, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না, কিন্তু যদি বাইচান্স এখন একবার ছাড়া পায় আবার পালাবে। এটা একটা পরিত্যক্ত গলি, এটার মধ্যে বোধহয় খুঁজলে সাপখোপও পাওয়া যাবে। ভাবুন অর্পিতাকে এখানে ঢুকতে হয়েছে, কালুটা থাকে তাই বাঁচোয়া। আজকে যা যা রান্না দেখছেন, পটলের তোলমা, উচ্ছে ভাজা, ডাল, সরপুটি মাছ, সব মামাই করেছে, মানে এসে না আর পারছিলাম না। মামাই যদি রান্না করে না, অনেক রকম রান্নার মধ্যে বৈচিত্র্য থাকে। দেখুন আলু ভাতেকে চিংড়ি মাছ ভেজে মেখেছে, আমি বুঝতে পারছি খাবারটা বেশ সুস্বাদু আর লোভনীয়। আজকে ডিনারে ভেবেছিলাম এঁচোর করব, আর সকালেই করে রাখবো প্ল্যান ছিল, কিন্তু এখন আর পারছি না, বিকেলেই করা যাবে। পটলের দোলমা মামাই বোধহয় এই প্রথম বানালো, কিন্তু খুব সুন্দর খেতে করেছে, মানে সব কিছু খুব পরিমাণ মতো হয়েছে। এখন আমার খানিকক্ষণ অবসর। বহুদিন বাদে মনে হচ্ছে কলেজ লাইফে ফিরে গেছি। দেখুন চানা খাচ্ছি, গল্পের বই পড়ছি, বসে আছি। প্রায় 6টা বাজে, এঁচোরটাকে বসিয়ে দিতে হবে। যদিও এঁচোর সেদ্ধ করে রাখা আছে, মশলা সব বাটা আছে, বাটা মানে মিক্সিতে বাটা, আর কিছু ড্রাই স্পাইস তো আমি গরম জলে ভিজিয়ে রাখি, সেগুলোকে সব রেডি করা আছে, কারণ আজকে ওপিকে নিয়ে আমার কতগুলো অঙ্ক করানো ছিল, ও সামার ভ্যাকেশন টাস্ক প্লাস প্র্যাকটিসের জন্য। মামাই না ক্লাস 8 থেকেই ওন স্কুলের টিচারদের কাছেই প্রাইভেট টিউশন নিত, কিন্তু ওপিকে এখনও আমি দিইনি। তার আর একটা কারণ হচ্ছে কি বলতো, আমি নিজে বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তো অর্পিতটা আমার পড়াতে খুব একটা অসুবিধে হয় না। তবে একটাই হয় কি, মামাইকে যে ধৈর্য নিয়ে পড়িয়েছি, এখন মাঝে মাঝে সত্যি কথা ওপিকে পড়াতে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটে। তার কারণ হচ্ছে অবশ্যই একটা আমি বুঝতে পারি বয়স, আর একটা ব্যাপার আছে, এখন নানা রকম কাজে করবে না, সেই দিকেও মনটা থাকে, কিছুটা টেনশনও থাকে, সেইটাও আর একটা কারণ হতে পারে। আকাশে যেভাবে মেঘ করে বৃষ্টি নামছে না, মনে হচ্ছে গরমে একটু স্বস্তি দেবে, হাঁসফাঁস করছিলাম। এঁচোর রান্না প্রায় শেষ, বাবাই বললো মামা আজকে বৃষ্টি পড়ছে খিচুড়ি করো। এবার আমি কি করি সেটাই চিন্তা করছি। আজকে আমি সত্যি খিচুড়ি পাকিয়ে দিলাম, এঁচোর দিয়ে ভাত আর খানিকটা ডাল ভেজে নিয়েছিলাম, দিয়ে কি হবে অবশ্য আমি এটা জানি না। রংটা তো মনে হচ্ছে ভালো হয়েছে, মাসি তো মোটামুটি আমার এইসব কাণ্ড কারখানা দেখে ভেবেই নিয়েছে যে আজ রাতেও আর কিছু খাবে না। এঁচোর তো কষানোই ছিল, আর ডাল আর ভাতটাও মশলা দিয়ে ভালোভাবে হয়ে গেছিলো, এবার এঁচোরগুলো সব খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কি যে খেতে হবে ঈশ্বর জানে। রান্নায় একটা কথা আছে না, স্বাদে আর গন্ধে, তা স্বাদটা কেমন হবে জানি না, তবে গন্ধটা শুধু আমি না, মামাই অপাইও বললো খুব ভালো বার হয়েছে। এবার দেখা যাক, বাবলাই এলে ওকে টেস্ট করিয়ে বলতে হবে স্বাদ কেমন হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমাদের বাড়িতে ভাত রান্না হয়ে গেছে,
বাইরে বৃষ্টি শুরু হচ্ছে, আমি হঠাৎ করে মামাকে বলে ফেললাম মামা আগে খিচুড়ি খাবো, তাতে বৃষ্টি কমে গেল, বৃষ্টি কমে গেল, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। মামাম যেটা করলো খিচুড়িটা স্পেশাল, এই দেখুন ডুবো ডুবো এসো, এখন এটা আমার দায়িত্ব পড়েছে, আমি খেয়ে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, তার কারণ এইরকম জোড়া তাপ্পি দিয়ে খাবার তো যারা দেখবেন তারা তো চমকে যাবেন। দারুণ একদম, অনেস্টলি তো অনেস্টলি দারুণ। ও ভালো হয়েছে, আমার স্কুলের আইডি কার্ডটা লাগাচ্ছে না। বসে আছে দেখো ভ্যাবলা, ওর বাবা খাচ্ছে, ও দেখছে দেখো। বেশ চার পাঁচ দিন বাদে না আজকে ওপিকে দু তিন ঘন্টা বেশ টেনে পড়ালাম, ও সায়েন্সটা আর অঙ্কটা এই দুটোকে ভালো করে আজ কভার করেছি, টাস্ক দিয়েছি ও সেগুলো কমপ্লিট করবে। আর আরেকজনকে দেখো, আরেকজন সকাল থেকে বেদম বকুনি টকুনি খেয়ে এখন বনুর সাথে টিভিতে রাইন্স দেখছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।